আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, প্রিয় সুধী অভিভাবকবৃন্দ, এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে মনোহর দিয়ে অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক মনোহরদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘ 4 মাস যাবত এই মনোহরদি অনলাইন স্কুলের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি তোমাদের যাতে সিলেবাসটা কিছুটা হলেও কভারেজ দেওয়া যায়। কতটুকু পেরেছি জানি না, তবে আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করেছি এখান থেকে ভালো মানের উপস্থাপনা করা হয়েছে। তোমরা যারা আমাদের সাথে ছিলে তারা হয়তো অনেকটা এগিয়ে আছো, যারা সাথে ছিলে না তারা স্বাভাবিক অর্থে পিছিয়ে পড়ে আছো। তো আমার একটা অনুরোধ থাকবে, এই ক্লাসগুলো মনোহরদি অনলাইন স্কুলের পেজের মধ্যে আছে, যারা দেখতে পারো নাই তারা মনোহরদি অনলাইন স্কুলের পেজে ঢুকে ক্লাসগুলো দেখে নেবা। কারণ অনলাইনের ক্লাস যে সমস্ত শিক্ষকরা নিয়ে থাকেন তারা সাধারণত সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সবচেয়ে ভালো উপস্থাপনাটি দেওয়ার জন্য। তো এই ক্লাসগুলোর মান অত্যন্ত ভালো যতটুকু আমি জানি। তো এই ক্লাসগুলো তোমরা দেখবা, বেশি বেশি করে দেখবা, বন্ধুবান্ধবদের জন্য শেয়ার করে দিবা, বাসায় চর্চা করো। দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই, সরকার দ্বিধাদ্বন্দ্বে আছে, কিছুই করার নাই। সরকারের আন্তরিকতার কোনো অভাবও নেই, চেষ্টা করছেন যাতে দেশ রক্ষা হয়, জনগণের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে যখন পরিবেশ স্বাভাবিক হবে তখন হয়তো প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, খুলে দিলেও এটা সীমিত পরিসরে হয়তো খুলে দেওয়া হবে। তাই তোমাদের আমি আবারও বলছি, তোমরা তোমাদের সিলেবাস এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব এই ক্লাসগুলো অনুসরণ করবে, শেয়ার করবে, অন্যান্য বন্ধুবান্ধবদের দেখানোর সুযোগ করে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে পাঠটি উপস্থাপন করব সেটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ক্লাসটি উপস্থাপন করব। উচ্চতর গণিতের ত্রিকোণমিতির প্রাথমিক ধারণার উপর আমি ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে আমি প্রতিজ্ঞা 1, 2, 3 এবং 4 বুঝিয়েছিলাম। ওখানে একটি প্রতিজ্ঞা ছিল, প্রতিজ্ঞা 3, যেমন কোনো বৃত্তের মধ্যে যদি দেখো, এখানে একটি বৃত্ত অঙ্কন করা আছে, কোনো বৃত্তের মধ্যে যদি একটি চাপ উৎপন্ন করা হয় এবং এই চাপ বৃত্তির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই কোণ এবং চাপের মধ্যে একটি সম্পর্ক থাকে, এটা ছিল প্রতিজ্ঞা 3-এর মধ্যে। কী সম্পর্ক ছিল? চাপ এবং কোণের মধ্যে সম্পর্ক হয় সমানুপাতিক, প্রতিজ্ঞা 3। তো আমি বরাবরই বলে থাকি, জ্যামিতি এমন একটি প্রক্রিয়া যেগুলো ধারাবাহিক প্রক্রিয়া, কারণ জ্যামিতির 1 নম্বর প্রতিজ্ঞাটি অথবা 1 নম্বর উপপাদ্যটি তুমি যদি না পড়ো, 2 বুঝবা না, 2 না বুঝলে 3 বুঝবা না, এরকম। তো এই ত্রিকোণমিতির অংশে কিছু প্রতিজ্ঞা আছে, এই প্রতিজ্ঞাগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, এগুলো যদি তুমি ভালোভাবে না পড়ো না বুঝো তাহলে তুমি পরবর্তী প্রতিজ্ঞাগুলো বুঝবে না বন্ধুরা। তো আমি গত ক্লাসে প্রতিজ্ঞা 1, 2, 3, 4 বুঝিয়েছিলাম। তো ওই প্রতিজ্ঞাগুলোর সাহায্যেই আমি আজকে প্রতিজ্ঞা 5 আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা উচ্চতর গণিত নিয়েছো তারা
এই প্রতিজ্ঞাটি দেখলেই হয়তো বুঝে ফেলবে যে এটি কতটুকু গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তো আমরা আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। লক্ষ্য করো বন্ধুরা, তো মূল আলোচনায় চলে যাচ্ছি আমি। তো এখানে কি আছে উল্লেখ আছে দেখো, শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, অধ্যায় হচ্ছে আট, অনুশীলনী আট, অনুশীলনীয় আট, আলোচ্য সূচিতে আছে বন্ধুরা প্রতিজ্ঞা পাঁচ, পৃষ্ঠ হইল 153 পৃষ্ঠা। তো এই প্রতিজ্ঞাটি কি আছে বন্ধুরা, প্রতিজ্ঞাটি এখানে লেখা আছে দেখো, আর ব্যাসার্ধের কোনো বৃত্তে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তে, এবং কি বলছে, আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে যদি থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে দেখাইতে হবে এস ইকুয়াল আর থিটা। এর মানে কি, এর মানে তোমরা যারা খেয়াল করছো এই মুহূর্তে তারা খুব সহজেই বুঝে যাবে। দেখো বলছে একটা বৃত্ত নিতে বলছে, আমরা বৃত্ত নিলাম এ বি সি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, তো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে চিত্র থেকে আমরা কি পাই, চিত্রে ও বি সমান সমান আর। তারপরে বলছে এমন একটি চাপ নিতে দেখো, এস দৈর্ঘ্যের কোনো চাপ, তাহলে এই এ বি এর দৈর্ঘ্য এ বি সমান সমান এস, এ বি কী ছিল, চাপ ছিল, ঠিক আছে বন্ধুরা। তারপরে আমরা কি করছি, দেখো আমরা এই যে দেখো ও বি ছিল কি, বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান আরেকটি চাপ নিছি এ বি সি বৃত্তের পরিধি থেকে, তাহলে এই পি বি সমান কি হবে, আরেকটা চাপ নিছি আমরা পি বি যার দৈর্ঘ্য ছিল আর একক। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এস ইকুয়াল আর থিটা, এটা প্রমাণ করতে হবে। এই জিনিসগুলো দেওয়া আছে বন্ধুরা। দেখো চিত্রে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ও বি সমান সমান আর একক, এবং এই যে এ বি এর চাপের দৈর্ঘ্য হচ্ছে এস, যেটা প্রশ্নে দেওয়া আছে, এবং আমরা অতিরিক্ত অঙ্কন করছি কি, এই যে ও বি ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিয়ে পরিধি থেকে বিপি অংশ কেটে নিয়েছি, তাহলে পি বি এর অংশ, পি বি এর মান হবে ও বি এর সমান। দেখো পি বি সমান সমান আর একক। এখন আমরা প্রমাণে যাব বন্ধুরা। তো বিশেষ নির্বাচনে আমি লিখেছি, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি, দেখো এই যে উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ও বি, এই যে ও বি সমান সমান আর একক, চাপ এ বি সমান সমান এস, এই যে দেখো চাপ এ বি সমান সমান হলো এস, বিশেষ নির্বাচনে লিখছি একক, এবং এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্র, এই যে এ এবং বি চাপ থেকে এ বিন্দু থেকে রেখা আসছে ও বিন্দুতে, বি বিন্দু থেকে রেখা আসছে ও বিন্দুতে, ফলে কী কোণ উৎপন্ন হয়েছে, এ ও বি কোণ উৎপন্ন হয়েছে সমান সমান থিটা কোণ। এই যে লিখছি দেখো, চাপ এ বি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা। লক্ষ্য করো এ ও বি সমান সমান ই থিটা, প্রমাণ করতে হবে যে চাপ এস সমান সমান আর থিটা, চাপ এস সমান সমান এই আর এবং এই কোণ দুইটার গুণফল, দুইটার গুণফলের সমান হবে চাপ। এই প্রমাণটি করতে না পারলে অনুশীলনী আটের বেশ কিছু অঙ্ক আছে যেগুলো ম্যাট্রিক পরীক্ষাতে আসে, এগুলো তোমরা সলভ করতে
পারবে না। তো আমরা প্রমাণ করি অঙ্কন, এখানে কিছু অঙ্কন আছে, কী কী আঁকছি লিখে দিই, তোমরা এইভাবে লিখে দিবা। অঙ্কন, বি বিন্দুকে কেন্দ্র করে, দেখো বি বিন্দুকে কেন্দ্র করে উ বি এর সমান, এই যে উ বি সমান সমান কত ছিল আর, উ বির সমান করে পরিধি থেকে পি অংশ কেটে নিই, তাহলে পি বি একটি চাপ উৎপন্ন হলো আঁকি, যেন তা এবিসিকে বৃত্তের পরিধিকে পি বিন্দুতে ছেদ করে। এখন উ আর পি যোগ করি, এখন আমরা প্রমাণ করব। প্রমাণ, প্রমাণের ক্ষেত্রে বন্ধুরা তোমরা চিন্তা করো তো যে প্রতিজ্ঞা তিনে কি ছিল, প্রতিজ্ঞা তিনে ছিল আমরা জানি বৃত্তের কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে কি লিখছি, আমরা জানি বৃত্তের কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা ওই চাপের সমানুপাতিক, ওই চাপের অর্থাৎ কি বলছে, মনে করো এ বি একটি চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে কি হবে, এই দেখো চাপ, তাহলে হবে চাপ এ বি সমানুপাত কোণ হবে কি, কোণ থিটা, অর্থাৎ এ ও বি। তো তোমরা জানো যে সমানুপাত চিহ্নের পরিবর্তে কি হয়, চাপ এ বি ইকুয়াল এন্ড ধ্রুবক হয়, ধ্রুবক কোণ এ ও বি। তাহলে এই কোণটি যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হয়, এ বি বাই কোণ এ ও বি ইকুয়াল হইল ধ্রুবক কনস্ট্যান্ট, এই হয়। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের সম্পর্ক কি, উপরে হবে চাপ নিচে হবে তোমার কি ওই কোণটি, অথবা তুমি যদি ওই পাশে নিয়ে নাও ধ্রুবক যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হইতে পারে, কোণ উপরে হইতে পারে চাপ নিচে হইতে পারে। তাহলে আমাদের চিত্র থেকে আমরা কি পাই, এই যে কথাটা আমরা লিখে নিলাম, এখানে চাপ কয়টা আছে আমাদের, দুইটা, একটা হইলো এবি চাপ আর একটা হইলো পিবি চাপ। বন্ধুরা তো লক্ষ্য করো লেখাগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এই বৃত্ত থেকে দেখো চাপ আছে, একটা হইলো এ বি আর একটা হচ্ছে পিবি, বন্ধুরা একটা এ বি আর একটা হচ্ছে পিবি, তাহলে আমরা লিখতে পারি, অতএব এ বি সি বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে কি লেখা যায়, লেখা যায় চাপ এ বি আবার চাপ
पी बी चाप ए बी अनुपात होच्छे चाप पी बी तो समान समान देखो चाप तो दुईटा देवा आछे बंधुरा चाप एकटा देवा आछे ए बी आर एकटा देवा आछे पी बी ठीक आछे आमरा लिखबो चाप ए बी अनुपात चाप पी बी ताहले कोण कि होबे कोण एखाने लिखछिलाम ए बी चाप आगे ताहले कोण होबे प्रथमे एटा कोण ए ओ बी कोण होबे पी ओ बी कोण पी ओ बी बंधुरा तोमरा लिखे नाओ तारपर आमी मुछे देबो देखे निच्छि आमार लेखारे देखा जाच्छे किना हाँ तोमरा लिखे नाओ এখন আমি একটু আচ্ছা ডান দিকেই লিখি এখানে লিখি এখানে মনে হয় দেখা যাচ্ছে বা দেখা যাবে আমি একটু ক্যামেরাটা ওকে বন্ধুরা দেখো এবার এই লাইনের পরে আমরা চলে যাই এখানে চাপ এবি এবি চাপের মান কত ছিল বন্ধুরা এস বাদে লিখি এবি চাপের মান ছিল এস भाग चाप पीबी ए पीबी चापर मान कत छिलो एटा तो व्यासार्ध समान नेछिलाम एटार मान छिलो आर एकक समान समान कोण ए ओ बी एर मान छिलो हलो तोमार थीटा नीचे कोण कत पी ओ बी लक्ष्य करो पी ओ बी कोण छिलो किन्तु देखो এ পিবি নিয়েছিলাম কিন্তু এ পিবি এর দৈর্ঘ্য কি নিয়েছিলাম বন্ধুরা পিবি এর দৈর্ঘ্য নিয়েছিলাম আর একক মানে কি ব্যাসার্ধের সমান চাপ হইল পিবি ঠিক আছে এই যে পিবি সমান সমান কি নিয়েছিলাম আর নিয়েছিলাম তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি কোণ বলে বন্ধুরা তাকে বলা হয় রেডিয়ান কোণ তাহলে কোণ পি ইউ বি কি কোণ পি ইউ বি একটি রেডিয়ান কোণ তাহলে কি হবে ওয়ান রেডিয়ান ঠিক আছে তো অতএব আমরা বাদে বা এস ইনটু ওয়ান রেডিয়ান সমান সমান কি হয় আর থিটা অতএব লেখা যায় দেখো এস ইকুয়াল আর থিটা বন্ধুরা এস ইকুয়াল আর থিটা অর্থাৎ আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম সেটা হয়ে গেছে ঠিক আছে প্রমাণিত বা দেখাইতে বলছি শো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে দেখাও যে ওই চাপের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রে উৎপন্ন যে কোণ হয় ওই কোণ এবং ব্যাসার্ধের গুণফলের সমান হইল ওই চাপের দৈর্ঘ্য বন্ধুরা ঠিক আছে এটা তোমরা বিশেষ নির্বাচন বইয়ে দেওয়া আছে অঙ্কনের বিবরণ বইয়ে দেওয়া আছে আমি জাস্ট প্রমাণটা তোমাদের দেখাই দিলাম আর আমি এটা বলছি আবারও যে এটি প্রমাণ করতে গেলে প্রতিজ্ঞা তিন তোমাদের জানা থাকতে হবে প্রতিজ্ঞা তিনের মধ্যে কী ছিল প্রতিজ্ঞা তিনের মধ্যে ছিল বৃত্তির কোনো চাপ কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে তাহলে তাদের মধ্যে কী সম্পর্ক পাওয়া যায় ওই চাপ কি হয় কোণের সমানুপাতিক হয় বন্ধুরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমি গাণিতিক সমস্যা নিয়ে উপস্থাপন হাজির হব যদি বেঁচে থাকি আবার দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকো তো তোমাদের আমি একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি বাড়ির কাজ হইল এর আগে যে আমি তোমাদের পড়াইছি বাড়ির কাজ হইল এটা মুছে দেই বাড়ির কাজ হইল তোমরা প্রমাণ করবে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে
যে প্রমাণ করো, প্রমাণ করো যে রেডিয়ান রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। কোণ এটা প্রমাণ করে তোমার স্কুলের টিচারকে দেখাবে বন্ধুরা। তা আজকে আর নয়, এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার কাছে দোয়া চাই। আমার শরীরটা বেশি ভালো না, তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি শিক্ষার্থী বন্ধুরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।